অন্ডালের কাজুরা এরিয়ার জামবাদ কোলিয়ারি এলাকায় গভীর রাতে ধসের ঘটনায় এখনও পর্যন্ত উদ্ধার হল না বছর ৪৫-এর সেনাজ বানু। উল্লেখ্য, শুক্রবার রাত ২টো নাগাদ ইসিএলের বেশ কয়েকটি পরিত্যক্ত আবাসন ধসে মাটির নিচে বসে যায়। এই ধসের ঘটনায় বাড়িশুদ্ধ তলিয়ে যায় মোহাম্মদ মিরাজ ও তার স্ত্রী সেনাজ বানু। বেশ কয়েক ঘণ্টার পর মোহাম্মদ সিরাজকে দমকল বাহিনীর সাহায্যে কোনোভাবে উদ্ধার করা সম্ভব হলেও এখনও পর্যন্ত নিখোঁজ সেনাজ বানু। ঘটনায় স্থানীয়দের রোষের মুখে পড়ে স্থানীয় প্রশাসনিক বৈঠকের পর তৎপরতার সাথে উদ্ধারের কাজ শুরু করে ইসিএল কর্তৃপক্ষ। উদ্ধারের জন্য হাজির হয় সীতারামপুর থেকে আসা ইসিএলের রেস্কিউ টিম। শনিবার রাত ভোর একটানা চারটি মাটি কাটার মেশিনের সাহায্যে মাটি সরানোর কাজ চললেও যে স্থানে ওই মহিলা আটকে পড়েছেন সেই স্থান অবধি এখনও পৌঁছাতে পারেনি উদ্ধারকারী দল। এদিকে উদ্ধারকারী দলের সদস্যরা রবিবার ফের ঘটনাস্থলে পৌঁছে সার্বিক অবস্থা খতিয়ে দেখে জানায় যে ঘটনাস্থলের উপরিভাগের বিস্তীর্ণ অংশ নরম মাটি রয়েছে। তার লাগোয়া এলাকায় রয়েছে বিশাল আয়তন পাথরের চাঙড় যা যে কোনো সময় ভেঙে পড়ার আশঙ্কা রয়েছে। তাই যতক্ষণ না সেগুলি সরানো সম্ভব হচ্ছে ততক্ষণ পর্যন্ত উদ্ধার কাজ করা সম্ভব হবে না। ফিলহাল এজেন্ট সাহেব সে বাত হুয়া কি জিস ভি হাল মে হোগা হম বডি নিকাল কে দেঙ্গে। अभी जिस तरह मान लो रेस्क्यू टीम उतरा उसका वक्तव्य हुआ कि वहाँ पे अभी पोजीशन ठीक नहीं है और हम लोग उस तरह कोई भी काम नहीं कर सकते। तो अभी एजेंट साहब से शायद वीर बहादुर से भी बात हुआ और अभी हमसे एजेंट साहब से बात नहीं, हम लोग आए एजेंट साहब से बात करने के लिए कि आप किस पोजीशन से डेड बॉडी निकालिए पोजीशन बनाएगा। तो शायद अभी बात हुआ कि उस साइड से माटी काट करके और अभी रेस्क्यू के लिए क्या क्या किया गया है। रेस्क्यू के लिए जो किया गया रेस्क्यू वाला किया वही एक रेस्क्यू वाला बोला कि ये हम लोग से अभी होगा नहीं, जब तक आप माटी नहीं काटिएगा उधर का तब तक रेस्क्यू वाला वहाँ पर कोई रिक्स लेना नहीं चाहता। चूँकि वहाँ पर एक पत्थर पड़ा है वो पत्थर गिरने एग्रीमेंट में हम लोग 30 लाख रुपये किया था लेकिन सब लोगों के सामने 15 लाख रुपये का एग्रीमेंट हुआ और 15 दिन के अंदर जी एम साहब बोले पेमेंट करने के बाद हर एक आदमी का और कोई नौकरी कोई काम का नहीं का प्राइवेट जॉब का बात हुआ। কয়েক দিন কালকে থেকে যা দেখতে সেম দেখলাম এখনো কিছু দেখা যায়নি বুঝলেন তো কিছু এখন দেখা নাই পরে দেখা যায় কি মাটি আরে সরিয়ে যদি কিছু পাওয়া যায় কি মনে হচ্ছে এখন মনে হচ্ছে উপর থেকে তো মাটি আছে নিচে কি আছে সেটা আমি তো বুঝতে পারছি না কি আছে। মোটামুটি কতটা ডিপে নেমেছিলেন আপনি? মোটামুটি কত 30 ফুট না কত 30 ফুট এরকম। টেকনিক্যাল হিসাবে আপনার কতদিন হতে পারে এটা কতদিন লাগতে পারে কতদিন টেকনিক্যালে দেখুন যেমন হবে এক দুদিনের মধ্যে ভিন্নই দেখা যাচ্ছে না যে এরকম বডি আছে কি আছে বাড়ি না না বাড়ি পাড়ি খালি উপর থেকে।